বন্ধু কি খবর বল, কতদিন দেখা হয় নাই। হ্যাঁ, অনেক দিন দেখা হয় নাই। লাজ লজ্জা ভেঙে এই করোনার বিপদে আমি নিজেই চলে আসলাম আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করবো বলে। খুব সময় কম নিব, অনলি 5 মিনিটস, একটু ধৈর্য ধরে শুনুন। করোনা আমাদেরকে এখন এমনভাবে আটকে রেখেছে, চাইলে আমি আপনার সাথে দেখা করতে পারবো না, আপনিও আমার সাথে দেখা করতে পারবো না। অনেক কি অনেক প্রিয় ভাজনকে, অনেক প্রিয় বন্ধু বান্ধবদেরকে আজ আমরা দূরত্বের মানচিত্রে বন্দী করে ফেলেছি। আমি করোনা নিয়ে দু চারটা কথা বলবো, খুব সংক্ষিপ্ত তাড়াতাড়ি করে বলবো, কারণ টাইম নেভার এসকেপড আস টু মুভ ইটস দ্য ওয়াচ। আমি ঘড়ির কাঁটার 5 মিনিট সময় নেব। করোনাতে যে কাজগুলো করা যাবে না সেগুলো অনেকেই জানি, অনেকেই শুনেছি, শুধু এখন একটু রিভিউ করছি আমার সিপিওর ভিতরে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ব্রেনের ভিতরে। প্রথম হচ্ছে আমাদেরকে 8 ঘন্টা ঘুমাতে হবে টেনশন ফ্রি, ফার্স্ট ওয়ান। সেকেন্ড ওয়ান হচ্ছে খাবার যেটাই আছে, আমি যে খাবার খেতে পারছি ওই খাবারটা খুব পেট ভরে না খেয়ে ভাগে ভাগে খেতে হবে। থার্ড ওয়ান হচ্ছে আমাকে গোসল করতে হবে দিনে দুবার। ফোর্থ ওয়ান হচ্ছে সূর্যের আলো লাগাতে হবে। আমি যদি আমার বডিকে সান বার্ন করতে পারি তবে সূর্যের আলোটা অবশ্যই দুপুর 12টার পরে, কারণ 10টা থেকে 12টার মধ্যে সূর্যের আলোটা একটু বার্নিং থাকে। আর গোসল করতে হবে দুবার। আর একটা জিনিস করতে হবে, একটা পানীয় জল খেতে হবে, যেটা আমরা গ্রিন টি বলি। কিন্তু একটা জিনিস জেনে রাখতে হবে, গ্রিন টি যদি অতিমাত্রায় খেয়ে ফেলি সেটা কিন্তু হাড় ক্ষয়ের কারণ হতে পারে। গ্রিন টিতে হাড় ক্ষয় হয় বেশি খেলে। ওই গ্রিন টিটা বানাতে হবে আদা, গরম মশলার যতগুলো উপাদান আছে, এলাচি, দারচিনি, লবঙ্গ, কালি জিরা, আর এই জিনিসগুলোকে আপনারা একটা ইসি নিয়ে ছেঁচে খুব ভালো করে এই গরম মশলা এই উপাদানটা তৈরি করবেন। জলে লিকুইডটা আপনারা দিনে 3-4 বার খাবেন। খাওয়ার নিয়ম হচ্ছে একটু ঢোক গিলে খেতে হবে, আর আপনি এরকম কাপে নিয়ে এরকম করে খেতে পারেন বা এরকম নিয়ে এরকম খেতে পারেন, কিন্তু সরাসরি খাবেন না। রিজন ওয়াই হচ্ছে এটা চলে যাবে, আপনার গলার ভিতরে চলে যাবে, কারণ করোনা ভাইরাসটা গলার ভিতরে এসে আটকে থাকে 3-4 দিন, আমাদের ওখান থেকে বের করে দিতে হবে। যদি এটা ফুসফুসে চলে যায় প্রবলেমটা কী হবে, ফুসফুসে যে সে আমাদের বডির ইনার অর্গানে চলে যাবে, যে সে আমাদের রক্ত জমাট বাঁধিয়ে দিবে, আর রক্ত জমাট বাঁধিয়ে সে আমাদের অনেকগুলো অর্গানের ফেলিওরের কারণ হতে পারে। সে ফুসফুসে গেলে শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে, কিডনিতে গেলে কিডনি ফেল করবে, লিভারে গেলে লিভার ফেল করবে, অনেকগুলো অর্গান মাল্টিপল অর্গান ফেল করে ফেলতে পারে। অ্যাজ এ রেজাল্ট আমাদের সার্ভাইভের সম্ভাবনাটা কম থাকবে। আর প্রতিদিন আমরা খুব জোরে একটা নিঃশ্বাস নিব 3-4 বার করে, এরকম করে একটু আটকে রেখে ছেড়ে দিব। খুব বেশি আটকে রাখবো না, কারণ খুব বেশি আটকে রাখলে শরীরে অক্সিজেনের ঘাটতি হয়ে যেতে পারে। আমরা চাই না আমাদের শরীরে অক্সিজেনের ঘাটতি হয়ে গেলে তখন ওই ফুসফুসটা পরবর্তীতে করোনা ফাইটিংয়ের জন্য অ্যানাফ এবিলিটি ক্রিয়েট করবে না। আমি করোনা সম্পর্কে আজকে এটা বলছি, আমি এসে খাদ্যের ব্যাপারে বলছি, আগামী দিন আমি বলবো আপনাদেরকে করোনা থেকে বাঁচার জন্য কীভাবে মানে আপনার লাইফ লিডিং স্টাইলের একটা রুটিন করতে হবে। কারণ ওই রুটিনটা যদি আমরা মেনটেন করতে পারি আমরা করোনাতে কে অনেক ক্ষেত্রে আমরা দাবিয়ে রাখতে পারবো। আর একটা ব্যাপার বুঝতে হবে, করোনার মাঝখানে আমাদের কিছু কিছু জিনিস আছে যেটা আমরা করবো না, বাট করোনাকে ভয় করব। ভয় বলতে এরকম ভয় করব যে ভয়ে যদি আমি এখন বাড়িঘর সাইরা বরিশাল যায় বসে থাকি তাহলে চলবে না। ভয় বলতে আমি এটা বোঝাতে চাচ্ছি, করোনার এমন কিছু আচরণ আছে যেটাকে আমরা ভয় করব, অনেক কিছু আমরা করব না। যেমন করোনাতে কী করব না, কারোর সাথে হ্যান্ডশেক করব না, কাউকে খুব আপন করে নিজের ক্লোজ সার্কিটের ভিতরে নিয়ে আসব না, কারোর সাথে আই কন্ট্যাক্ট করব না। এই যে কথাগুলি আমি ইউটিউবের একটা বড় ভিডিওতে ছেড়েছিলাম, আমি একটু সংক্ষিপ্ত আকারে এখন কথাগুলো বলছি। তো আমাদের এই কাজগুলো করতে হবে করোনাকে নিয়ে, আর ধরে মনে মনে একটা মাইন্ডসেট আপ করতে হবে যে আমার করোনা হয়ে গেছে, এখন আমি আমার আশেপাশের বন্ধুবান্ধব যারা আছে বা যাদেরকে আমি ভালোবাসি এদেরকে আমার সার্ভাইভ করানোর জন্য আমাকে একটু আইসোলেটেড কোয়ারেন্টাইনে থাকতে হবে। তো আমি যদি নিজেকে এখন মনে করি আমার করোনা হয়ে গেছে, তাহলে সুবিধাটা কী হবে, আমি অন্য লোকের কাজ সাথে মিশতে কম চাবো, তাদেরকে ভালো। আর আমি যদি মনে করি আমার যদি করোনা না হয় আমি প্রোটেকশন লেভেলে থাকতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমি এটাকে আর একটু সিরিয়াসলি কম নিব সবাই, কারণ যেহেতু এটা বাতাসে ছড়িয়ে গেছে, যে কোনো ব্যক্তির যে কোনো সময় আমাদের করোনা হতেই পারে, এটাই স্বাভাবিক। যেহেতু বাতাসে হয়ে গেছে, বাতাস থেকে তো আমাদের শরীরে ঢুকতেই পারে, যেহেতু আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এটাকে গ্রহণ করছি। তো ওকে ভাই, সবাই ভালো থাকবেন অনেক,
Have a nice day and wish a great life for everybody else. আবার ইনশাআল্লাহ আগামীকালকে একটা ইউটিউব ভিডিও ছাড়বো, এটা খুব ছোট 5 মিনিটসের, সেই ভিডিওতে আমাদের বিষয়বস্তু থাকবে করোনাতে কী কীভাবে আমরা আমাদের লাইফ লিডিংয়ের রুটিনটা তৈরি করবো। ওকে ফাইন, ভালো থাকেন, বাই, দেখা হবে ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম।